আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা গণিতের একটা বিশেষ টপিকস নিয়ে আলোচনা করব। যে টপিকসটাতে শিক্ষার্থীরা প্রায় ভুল করে থাকে আসলে এটা ভুলেরই একটা টপিকস তো আমি আজকে গুণনীয়ক গুণিতক গসাগু এবং লসাগু সম্পর্কে একটু আলোচনা করব আমি আলোচনার শুরুতে আমি প্রথমে গুণনীয়ক এবং গুণিতক এই দুটো টপিক সম্পর্কে একটু ক্লিয়ার করি যদি গুণনীয়ক এবং গুণিতকটা আমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে গসাগু এবং লসাগুটা বোঝাটা একদমই সহজ একটা ব্যাপার আমি আজকে আসলে এই জিনিসগুলোর বেসিক যে আলোচনা সেটা করব আমি আসলে গসাগু বা লসাগু সহজ কিভাবে বের করা যাবে বা না যাবে সেই সম্পর্কে আমরা পরবর্তীতে একটা লেকচার দিব ইনশাআল্লাহ আজকে গুণনীয়কটা সম্পর্কে আমি প্রথম আলোচনা করি গুণনীয়ক গুণ নিয়োগ গুণনীয়ক শব্দটাকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে শব্দটা পাওয়া যাচ্ছে গুণ যোগ নিযক গুণ তো আমরা জানি গুণ শব্দের অর্থ হচ্ছে আহ গুণ আর নিয়োগ নিয়োগ শব্দটাকে আমরা যদি নিচে শব্দটার সাথে তুলনা করি নিচে তাহলে নিয়ক শব্দের অর্থটা যদি তোমরা মনে মনে ভেবে নাও যে নিয়ক অর্থটা হচ্ছে নিচে। অর্থ নিচে না এখানে জাস্ট গুণনিয়কটাকে মনে রাখার জন্য আমি নিয়ক শব্দটাকে নিচের সাথে তুলনা করলাম আচ্ছা তাহলে শব্দটা দাঁড়াচ্ছে গুণ নিয়ক অর্থাৎ গুণের নিচে অবস্থিত তাহলে গুণের নিচে আমরা দেখো আহ আমরা যখন ঐকিক নিয়মের অঙ্ক করতে যাই তখন কিন্তু ঐকিক নিয়মে যখন বড় জিনিস অর্থাৎ উপরের জিনিস বের করা হয় তখন কিন্তু আমরা গুণ করি আবার যখন ছোট জিনিস বের হয় বা আমরা অল্প জিনিস পাই তখন কিন্তু আমরা ঐকিক নিয়মে ভাগ করি তো সেরকম ওখান থেকে ব্যাপারটা যদি বুঝে নি যে আসলে নিচের জিনিস বের করতে হলে ভাগ করতে হয় তো আমরা একটু ভাগ করে দেখি যেমন ধরো গুণ নিয়োগ আমি যদি বারো এর গুণনীয়কটা বের করি বারো এর তাহলে আমি গুণ নিয়ক প্রথমে কি বললাম যে গুণে যারা নিচে অবস্থিত তারা হবে তার গুণ নিয়ক, তাহলে আমি নিচের করব ভাগ করে বের যেমন ধরো বারো কে যদি আমি এক দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটা পাওয়া যাচ্ছে বারো বারো কে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটা পাওয়া যাচ্ছে ছয় বারো কে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটা পাচ্ছি আমরা চার বারো কে এখন যদি চার দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটা পাচ্ছি তিন বারো কে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে সংখ্যাটা পাচ্ছি দুই এবং বারো কে যদি বারো দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা সংখ্যাটা পাচ্ছি এক তাহলে দেখো বারো কে কিছু সংখ্যা দ্বারা এক দুই তিন চার ইত্যাদি দ্বারা পর্যায়ক্রমে ভাগ করলে আমরা যে সংখ্যাগুলা পাচ্ছি তা হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো তাহলে এই এক দুই তিন চার ছয় এবং বারো কে বলবো আমরা বারো এর গুণ নিয়োগ তাহলে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু বারোর নিচে অবস্থিত বারো নিজে নিজের সমান হলেও বাকি সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকেই বারোর নিচে অবস্থিত তো আমরা বুঝলাম যে গুণনীয়কটা কি এখন আসি আমরা গুণিতকে গুণিতক গুণিতক দেখো এটাকেও যদি আমি ভাঙি ওভাবে তাহলে দাঁড়াচ্ছে গুণ ও তাক গুণ এবং তাক তাহলে গুণের তাক আচ্ছা তাকটা কি তাক হচ্ছে আমাদের বাসাবাড়িতে উপরের দিকে কোনো জিনিসকে তুলে রাখার জন্য যে ধরনের সিলিং তৈরি করা হয় এগুলাকে আমরা আসলে গ্রাম্য ভাষায় তাক বলে থাকি তাহলে তাক কোথায় থাকে তাক থাকে উপরে তাহলে গুণের তাক কোনটা তাহলে গুণে যারা উপরে থাকবে তারাই হচ্ছে গুণের তাক বা গুণী ত্বক তো দেখো যেমন আমরা এই বারো সংখ্যাটাকেই যদি তাকে তুলে রাখি বা গুণের তাকে বের করি তাহলে কি পাওয়া যায় দেখো বারো তো এখন একটা জিনিস দেখি উপরে থাকে আর উপরে থাকে বড় সংখ্যাগুলা সো আমরা যে সংখ্যাগুলা পাবো সেই সংখ্যাগুলা হচ্ছে বড় সংখ্যা তাহলে আমি কিছুক্ষণ আগে কিন্তু লেকচারে বলেছিলাম যে যদি বড় সংখ্যা বের করতে চাই তাহলে আমাকে গুণ করতে হয় আর যদি ছোট সংখ্যা বের করতে চাই তাহলে ভাগ করতে হয় সো দ্যাট এখানে আমি যেহেতু বড় সংখ্যা অর্থাৎ উপরের সংখ্যা বের করব। তাহলে আমি গুণ করব। তাহলে বারোকে আমি যদি এক দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি বারো বারোকে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে আমি পাচ্ছি চব্বিশ বারোকে যদি আমি তিন দ্বারা গুণ করি তাহলে আমি পাচ্ছি ছত্রিশ বারোকে যদি আমি চার দ্বারা গুণ করি তাহলে আমি পাচ্ছি আটচল্লিশ বারোকে যদি আমি পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমি পাচ্ছি ষাট এবং ঠিক এভাবে কিন্তু আমি আরও অনেক 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 গুণ করে বের করতে পারবো তো দেখো এখানে বারো ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু বারোর উপরে অবস্থিত অর্থাৎ তাকে অবস্থিত তার মানে গুণিতক হচ্ছে গুণে যখন উপরে সংখ্যাগুলা পাবো আমরা তখন সেটা হচ্ছে গুণিতক তাহলে আমরা সহজ নিয়মে জানলাম যে গুণনীয়ক এবং গুণিতক কিভাবে বের করতে হয় তো এবং গুণিতকের ক্ষেত্রে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে সবাই মনে রাখবা যে গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ যখন একটা সংখ্যা একে এসে চলে আসবে তখন কিন্তু আর কোনো নিচে গুণনীয়ক পাওয়া যাবে না কিন্তু গুণিতক কিন্তু তুমি যত বেশি সংখ্যা দ্বারা গুণ করবা তত বেশি গুণিতক পাবা অর্থাৎ গুণিতকের কিন্তু কোনো নির্দিষ্টতা নেই কিন্তু গুণনীয়ক নির্দিষ্ট অর্থাৎ একটা সংখ্যার গুণনীয়ক কতটি তা তুমি নির্দিষ্ট করে গুনে গুনে বলে দিতে পারবে কিন্তু একটা সংখ্যার গুণিতক কতগুলা তা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না আচ্ছা এবার গুণনীয়ক এবং গুণিতক শব্দ দুইটা আমরা যেহেতু ক্লিয়ার হলাম এখন আমাদের লসাগ এবং গসাগুতে চলে যায় আচ্ছা প্রথমে আসো গসাগু গু আচ্ছা গসাগু গসাগুর মধ্যে এই গতে কি হবে সাতে কি হবে গুতে কি হবে এই শব্দগুলা আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমি কি লিখবো আচ্ছা দেখো প্রথমে আমি গসাগু বের করার দুইটা পদ্ধতি তোমাদেরকে একটু দেখাই তাহলে তোমরা নিজেরাই অটোমেটিক্যালি বুঝে যাবে যে গসাগুতে আসলে ফুল মিনিংটা কি হবে যেমন ধরো আমাদের গসাগু নির্ণয় করার দুইটা পপুলার পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতি আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হলো ভাগের সাহায্যে গসাগু নির্ণয় আর আরেকটা পদ্ধতি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় আচ্ছা এখন গসাগু যখন আমি ভাগের সাহায্যে নির্ণয় করব ভাগের সাহায্যে তো দেখো ভাগের সাহায্যে ভাগের সাহায্যে আমি গসাগু নির্ণয় করি তো ধরো আমি এটা গসাগু নির্ণয় করতে চাই যে বারো এবং ষোলো এই দুইটা সংখ্যার গসাগু কত আমি তিন সংখ্যারও বের করতে পারবো যেহেতু আমি প্রথমেই বলেছি যে আজকে আসলে আমি বের করা শিখাবো না আজকে আমি লসাগু এবং গসাগু বেসিক আলোচনাটা করবো তাই আমি দুইটা সংখ্যা দ্বারাই দেখাচ্ছি আচ্ছা ধরো বারো এবং ষোলো এই দুইটা সংখ্যা তাহলে ভাগের নিয়মটা কি ছিল ভাগের নিয়মটা ছিল যে ছোট সংখ্যা দ্বারা তার ইমিডিয়েট যে বড় সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে ভাগ করতে হবে তো কিভাবে ভাগ করতে হবে দেখো জাস্ট আমি যখন বারো দিয়ে ষোলো কে আমি ভাগ করব আচ্ছা ভাগ করলাম তাহলে বারো দিয়ে ষোলো কে ভাগ করলে কত হয় একবার যাচ্ছে বারো কে বারো আচ্ছা আমার কত ভাগ শেষ থাকছে এখানে চার ভাগ শেষ থাকছে তো এখানে ভাগের নিয়মটা হচ্ছে তোমার ছোট সংখ্যা দ্বারা তার ইমিডিয়েট বড় সংখ্যাকে ভাগ করলে যে ভাগ শেষটা থাকবে সেই ভাগ শেষ দিয়ে তুমি মাত্র যে ভাজকটা ব্যবহার করেছিলে সেই ভাজকে ভাগ করতে হবে তাহলে আমি চার দিয়ে এখন আমি ইমিডিয়েট ভাজক অর্থাৎ বারো কে ভাগ করব আচ্ছা আমরা দেখি চার দিয়ে বারোকে ভাগ করলে কত হয় আমরা জানি এটা মিলে যাচ্ছে তিন চারে বারো অর্থাৎ মিলে গেল তাহলে দেখো যে সংখ্যা দ্বারা ভাগ করতে করতে যে সংখ্যা দ্বারা ভাগ শেষটা থাকবে না সেই সংখ্যাটাই হবে ওই দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা বা চারটা সংখ্যা যাই থাকুক তাদের গুণ তাদের গসাগু তাহলে এখানে আমাদের এই চার হচ্ছে বারো এবং ষোলো এর গসাগু একটু খেয়াল করো গসাগু তাহলে কি পেলাম আমি বারো এবং ষোলো এর গসাগমে পেলাম চার অর্থাৎ গসাগুটা হচ্ছে ওই সংখ্যা দুইটার থেকে ছোট তাহলে আমি কিছুক্ষণ আগে যে ছোট সংখ্যাটা পেয়েছিলাম কিসে পেয়েছিলাম আমি গসাগুতে কিন্তু আমি এই গুণনীয়কে দেখো ছোট সংখ্যা পেয়েছিলাম তাহলে আমি গসাগুট গুটাকে অবশ্যই গুণনীয়ক লিখব তাহলে আমি পেয়ে গেলাম গুটা হচ্ছে গুণনীয়ক এবার আসো আমি তাহলে কি পাচ্ছি গসাগুতে পাচ্ছি তাহলে দেখো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আরো একটা নিয়ম আছে যেটা হচ্ছে মৌলিক গুণনীয় সাহায্যে তো ওটা আসলে হতে হতে পারে পারে তা আমরা যেহেতু গসাগুতে গুণনিয়োগ পেয়েছি তাহলে আমরা গুণনিয়োগ বের করবো তাহলে আমি এখানে তোমাদের বারো এবং এর গুণনীয় গুলা একটু বের করে দেখাই দেখো বারো এবং ষোলো তাহলে নিয়কের সাহায্যে গুণ নিয়কের সাহায্যে বারো এর গুণনীয় গুলা কি কি ছিল আমরা কিছুক্ষণ আগে কিন্তু বের করেছিলাম বারো এর কোনটা ছিল ভাগ করে বের করেছিলাম তাহলে সেটা কি ছিল এক দ্বারা যখন যখন ভাগ করেছিলাম এটা হয়েছিল আমরা দুই দ্বারা ভাগ করেছিলাম এটা তখন ছয় হয়েছিল আর আমরা যখন তিন দ্বারা ভাগ করেছিলাম তখন এটা চার হয়েছিল সো দ্যাট বারো এর গুণনীয় গুলা ছিল বারো ছয় চার তিন দুই এবং এক এবার আসি ষোলো এর গুণনীয় গুলা কি কি হয় সেটা একটু বের করে দেখি আমরা যখন ষোলো কে এক দ্বারা ভাগ করব। তখন হবে ষোলো কে দুই দ্বারা ভাগ করব তখন হবে যখন করবো ভাগ করা যাবে না আমরা যখন চার দ্বারা ভাগ করব। তখন হবে চারে চারে ষোলো অর্থাৎ চার হবে অর্থাৎ আমরা ষোলো এর গুলা পাচ্ছি ষোলো আট চার দুই এবং একটু দেখো এখানে যে সা আছে এই সার শব্দের অর্থ হচ্ছে সাধারণ সাধারণ এটা লসাগুর সাথেও সাধারণ আর গসাগুর সাথেও সাধারণ আচ্ছা সাধারণ শব্দের অর্থ হচ্ছে কমন অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে যে জিনিসটা কমন থাকে তাকে বলা হয় সাধারণ তাহলে যেহেতু সাধারণ গুণনীয়কের কথা বলা হয়েছে তাহলে আমি দেখি এখানে সাধারণ গুণনীয় কোনগুলা এখন দেখো বারো এবং ষোলো এর মধ্যে সাধারণ হিসেবে আমরা পাচ্ছি চার পাচ্ছি তারপরে দুই পাচ্ছি আর তারপরে এক পাচ্ছি তাহলে আমরা তিনটা করে সাধারণ এখানে পাচ্ছি চার দুই এবং এক তো আমরা কিছুক্ষণ আগে ভাগের সাহায্যে যে গসাগুটা নির্ণয় করেছিলাম সেই গসাগুটায় কিন্তু আমাদের গসাগু আসছিল চার এখন দেখো এখানে কিন্তু সাধারণ গুণনীয় আমাদের তিনটা আসছে চার দুই এবং এক তাহলে এই তিনটা সংখ্যার মধ্যে চার কিন্তু সবচেয়ে বড় তাহলে গুণনীয় গুলার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হয় গসাগু সো আমাদের গটা হবে গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় তাহলে আমরা কি পেলাম গসাগু শব্দের অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ আশা করি তোমরা এখন আর গসাগুতে কখনো এই ভুলটা করবে না যে কেন এটাকে গরিষ্ঠ বলা হলো আবার গুণনীয় নেওয়া হলো কারণ গুণনীয় ছোট জিনিস আবার গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড় জিনিস আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো জিনিসটা লসাগু সম্পর্কে একটু আলোচনা করব দেখো লসাগুটাকে একই রকম গসাগুর মতো করে বোঝার চেষ্টা করব যে লতে কি হয় সাথে কি হয় এবং সাথে জানি সাথে সাধারণ এবং গুতে কি হয় আচ্ছা লসাগুর সবচেয়ে সবচেয়ে যে পদ্ধতিটা আমাদের পপুলার পদ্ধতি সেটা হচ্ছে ইউ ক্লিডিও পদ্ধতি ইউ ডিও পদ্ধতি ইউক্লিডীয় পদ্ধতি তাহলে ইউক্লিডীয় পদ্ধতির মাধ্যমে আমরা লসাগু একটু বের করে দেখি আমি এখানে সুবিধার জন্য ছোট ছোটো তিনটা সংখ্যা নিচ্ছি যেমন ধরো চার আট এবং বারো এই তিনটা সংখ্যাকে আমরা যদি একটু লসাগু বের করি ইউক্লিডীয় পদ্ধতিতে তাহলে নিয়মটা কি ছিল আমাদের নিয়মটা হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যা দ্বারা প্রত্যেককে ভাগ করা যায় অথবা ন্যূনতম দুইজনাকে ভাগ করা যায় ওই সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে থাকবো তাহলে আমি এখানে চার আট এবং বারো যেহেতু প্রত্যেকে জোর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ করা যাবে আমি দুই দিয়ে ভাগ করছি তাহলে দুই দিয়ে ভাগ করলে চার কে হয় দুই আটকে হয় চার এবং বারো কে হয় ছয় তাহলে আমি কি করব ভাগ দিয়ে এখানে আমরা ভাগ ফলগুলো লিখবো আচ্ছা এরপর আবার দুই চার এবং ছয় আবারও দেখা যাচ্ছে প্রত্যেকে যে সংখ্যা তো এদেরকে আবারও আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো তাহলে আবারও দুই দ্বারা ভাগ করবো তাহলে দুই দ্বারা ভাগ করলে হয় এক দুই এবং তিন তাহলে দেখো এক দুই এবং তিন এখানে এক বাদে দুই এবং তিন প্রত্যেকেই কিন্তু মৌলিক সংখ্যা তো যতক্ষণ পর্যন্ত তুমি এভাবে মৌলিক সংখ্যা না পাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ভাগ করতে হবে তাহলে এখান থেকে আমরা লসা গুটা কত পাচ্ছি লসা গু এখানে হচ্ছে দুই 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 এবং তিন তাহলে আসছে দুই দুগানা চার চার দুগানা আট তিন আটে চব্বিশ তাহলে এই তিনটার লসাগু হচ্ছে চব্বিশ একটু খেয়াল করো চার আট এবং বারো প্রত্যেকটা সংখ্যার থেকে কিন্তু এই চব্বিশ সংখ্যাটা বড় তার মানে দাঁড়ালো যে আমরা এই লসাগু যেটা পাচ্ছি সেটা হচ্ছে বড় সংখ্যাটা এবং বড় সংখ্যাটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে বের করেছিলাম সেটা কিসের মাধ্যমে বের করেছিলাম আশা করি তোমাদের সবারই মনে আছে গুণিতকের মাধ্যমে আমরা বড় সংখ্যা বের করেছিলাম তার মানে এই গুটা হবে গুণিতক গুণিতক আর শাটা আমি প্রথমেই তোমাদের বলেছিলাম শাটা হবে সাধারণ তাহলে সাধারণ গুণিতক তাহলে আমি পেয়ে গেলাম যে আরেকটা নিয়ম আমাকে বের করতে হবে মাধ্যমে যেহেতু আগেরটা আমরা আহ গুণনিয়োগ পেয়েছিলাম তাই গুণনিয়োগের মাধ্যমে আমি বের করে দেখাইছিলাম আর এখন আমরা যেহেতু লসাগুর গুতে গুণিতক পেলাম সো আমরা গুণিতকের মাধ্যমে দেখাবো তাহলে আমরা একটু গুণিতকের মাধ্যমে আবারও নির্ণয় করার চেষ্টা করি দেখো আমরা এখানে যে সংখ্যা তিনটা লিখেছি চার আট এবং বারো তাহলে চার এর গুণিতক গুলা কি কি তাহলে গুণিতক বের করা কিভাবে শিখেছিলাম আমরা এক দুই তিন চার ইত্যাদি দ্বারা পর্যায়ক্রমে গুণের মাধ্যমে আমরা গুণিতক পাবো তাহলে আমরা চারকে এক দ্বারা গুণ করলে হচ্ছে চার দুই দ্বারা হচ্ছে আট তিন দ্বারা বারো চার দ্বারা ষোলো পাঁচ দ্বারা বিশ ছয় দ্বারা চব্বিশ সাত দ্বারা আটাশ আট দ্বারা বত্রিশ নয় দ্বারা ছত্রিশ আচ্ছা আমি এ পর্যন্তই রাখি যদি প্রয়োজন হয় আমরা আরও কিন্তু বের করতে পারবো এরপর আট আটের গুণিত গুলা কি কি আট ওকে আট তারপর দুই দ্বারা হচ্ছে ষোলো তিন আটা চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর এবং আট দশে আশি এবং আরো 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 এরপর আসি আমরা চব বারো তাহলে বারো দ্বারা কি কি পাচ্ছি আমরা বারোর গুণিত গুলা বারো বারো দুগুনা চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট এবং বারো দশে একশো বিশ এবং এক্সে একটা অনেক আছে আচ্ছা এখন এগুলার মধ্যে একটু খেয়াল করে দেখো যে আমরা সাধারণ গুণিতক তো এখানে সাধারণ গুণিতকের মধ্যে দেখো প্রথম যে গুণিতকটা পেয়েছি আমরা সেটা হচ্ছে ফোর এখানে প্রত্যেকের কাছে আছে তারপরে আমরা যেটা পাচ্ছি আহ এখানে এখানে আমরা আহ চল্লিশও পাইনি এখানে দেখো আমরা চারের ক্ষেত্রে কিন্তু যখন বারো দ্বারা গুণ করবো চার বারো কিন্তু আটচল্লিশ হবে তো আমরা কিন্তু এখানে আটচল্লিশটাও পাচ্ছি এখানেও আটচল্লিশ আছে এবং এখানেও আটচল্লিশ আছে এবং এরকম কিন্তু তুমি যত বেশি গুণ করবা তুমি কিন্তু তত বেশি সাধারণ গুণিত পাবা এখন খেয়াল করো আমরা এখানে যে লসাগুটা বের করেছিলাম সেই লসাগুটা ছিল চব্বিশ এখন এখানে যে সাধারণ পাওয়া যাচ্ছে সেই সাধারণ মধ্যে দেখো সাধারণ গুণিতকটা কিন্তু হচ্ছে চব্বিশ অর্থাৎ সবচেয়ে ছোটটাই কিন্তু এখানে সাধারণ গুণিতক লেখা হয়েছে লসাগুর ভিতরে তার মানে এই লসাগুর লটা দিয়ে ছোট বোঝানো হবে তাহলে ছোট শব্দের মিনিটা হচ্ছে লোঘিষ্ট তাহলে আমরা পেলাম যে লসাগু লটা হচ্ছে লঘিষ্ট তাহলে কি দাঁড়ালো লশাগুর ফুল সাধারণ গুণিতক আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ যে লসাগু এবং গসাগুকে কতটা সহজে আমরা বুঝতে পারবো এবং লসাগু গসাগুর মধ্যে আশা করি তোমাদের এখন থেকে আর কোনো সমস্যা হবে না আমি আমার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ লসাগু এবং গসাগু বের করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম